ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রামের বাসিন্দারা। ব্যাটারি চালিত অটোরিকশা বোঝাই, ইট পাটকেল এবং লাঠি সোঁটা ও বল্লম নিয়ে মারামারিতে জড়ান তারা। জানা গেছে, নাসিরনগর উপজেলার পান্দাউক এলাকায় বৈশাখী মেলা চলছিল। মেলা উপলক্ষে আশপাশের এলাকার লোকজন মেলা দেখতে ভিড় করেন সেখানে। তারপর মঙ্গলবার বিকেলে পাশের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুরাকুড়ি গ্রামের এক যুবকের সঙ্গে পান্দাউক গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন স্থানীয়রা। তবে সন্ধ্যায় দুই পক্ষের সীমানার একটি মাঠে শত শত লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে চার পুলিশ সহ দুই পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। হবিগঞ্জ মুরাকুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল মোল্লা জানান, ঘটনার সূত্রপাত সঠিক না জানলেও তারা উভয় পক্ষকে ডেকে সমাধান করেছেন। তারপরেও বিকেলে আবার সংঘর্ষে জড়ায় তারা। মারামারি খবর শুনতে গেলাম আধা ঘন্টা 40 মিনিট পরে। কেউ বলে ওই জালমুড়ি নেয়া, কেউ বলে নগর নাগর ধুলা ধরতে গিয়া, এই অবস্থা বুঝছেন। আচ্ছা আচ্ছা, আমি যেটুকু জানি, পরে তো ওই যে মারামারির লোকজন নিয়ে আসলাম, পুলিশ আসলো, হাসপাতালে ভর্তি করলাম। এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহাগ রানা জানান, তুচ্ছ ঘটনার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কিতে এবং হাতাহাতি লিপ্ত হয়। ঘটনাটি জানতে পেরে ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান সহ মুরাকুড়ি এলাকার মেম্বাররা সেটা মিট করে দেয়, মিটিয়ে দেয়। তারপরে মেলা যখন শেষ পর্যায়ে যার যার বাড়িতে চলে যাবে সবাই, তখন মুরাকুড়ি এলাকার কয়েকজন ছেলে, 4-5 জন ছেলে বাঁশের লাঠি দিয়ে ফান্দাউক এলাকার লোকজনের উপর আক্রমণ করে। সে আক্রমণকে প্রতিহত করতে গিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে শত শত লোক। আমরা সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ থানা থেকে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আমাদের 22 রাউন্ড রাবার বুলেট ফায়ার করতে হয় এবং আমাদের পুলিশ এসআই সহকর তার মাথায় একটি ইটের ডিল করে আঘাতপ্রাপ্ত হয়। অন্যান্য পুলিশও ইটের ডিল করেছে, কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা তাদের চিকিৎসা দিয়েছি। দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে। উভয় গ্রামের বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন মহলের। মোর্শেদ আলম, কালবেলা।